সবাই জয়েন করতে থাকুক এই সুযোগে। আজকে যারা নতুন আছে তাদের জন্য আমি একটু পুরাতন ক্লাস দুই থেকে তিন মিনিট একটু দেখে আসি। আমরা অ্যান্ড্রয়েড দিয়ে আমরা আমাদের প্রোগ্রামিংটা করতে পারি, আবার কম্পিউটার দিয়ে, পিসি দিয়ে, ল্যাপটপ দিয়ে, ডেস্কটপ দিয়ে, যে কোনো কম্পিউটার দিয়েও করতে পারি। যারা নতুন তাদের জন্য একটু বলে আসি যে স্ক্র্যাচটা আমরা কিভাবে শুরু করব। এটা হচ্ছে আমার মোবাইল ফোনের স্ক্রিন। তো মোবাইল ফোনে আমরা এখানে গুগল প্লে স্টোর যেটা আছে, গুগল প্লে স্টোরে গিয়ে, এইটা হচ্ছে গুগল প্লে স্টোর, এটা হচ্ছে গুগল প্লে স্টোর। এইখানে মোবাইল ফোনে আমরা হাত দিয়ে টাচ করলাম, তো প্লে স্টোরের উপরে এখানে আমাদের সার্চ যেটা আছে, এই সার্চে আমরা টাচ করলাম। পরে এইখানে আমরা লিখব স্ক্র্যাচ জুনিয়র, এস সি আর এ টি সি এইচ জে আর, জে আর, এই আমাদের স্ক্র্যাচ জুনিয়র। এটা আমাদের অ্যান্ড্রয়েডে সেট আপ করতে হবে। আমি স্ক্র্যাচ জুনিয়রে চাপ দিলাম, এখানে বলছে আনইনস্টল, কারণ আমার ফোনে অলরেডি এটা ইনস্টল করা আছে। যাদের থাকবে না তারা এখানে ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবে, যাদের ইনস্টল করা আছে তারা ইনস্টল করে এখানে বলবে ওপেন। আমি ওপেনে আসছি। তো যাই হোক, ওপেনে আমি ক্লিক করলে আমাদের স্ক্র্যাচ শুরু হয়ে যাবে। যদি কোনো মেসেজ আসে আমরা বলবো ওকে। যাই হোক, আমাদের এইগুলো পুরাতন প্রজেক্ট ছিল, আমরা পুরাতন প্রজেক্টে না যেয়ে আমরা যদি নতুন প্রজেক্ট শুরু করতে চাই আমাদের এই প্লাস বাটনে এখানে চাপ দিতে হবে, ট্যাপ করতে হবে। এই প্লাস বাটনে আমি আমার হাত দিয়ে ট্যাপ করলাম, এই হচ্ছে আমার স্ক্র্যাচ স্ক্রিন। এই মিউটার নাম হচ্ছে স্পাইট। এই স্পাইটের একটা নাম দেওয়া ছিল আমাদের এর আগের দিন, এই স্পাইটটার আমরা নাম দিয়েছিলাম টম আমাদের পিসি থেকে। যাই হোক, আমরা এখান থেকে শুরু করতে চাই। এখানে বাম দিকে 1 2 3 4 5 6 ছটা বাটন আছে, আমরা ইয়ালা বাটনটাতে চাপ দিচ্ছি। ইয়ালো বাটনে চাপ দিয়ে আমরা এখানে এই ইয়ালো বাটনের মধ্যে আরো 1 2 3 4 5টা নতুন বাটন আসছে। জাস্ট আমরা পতাকাটা টান দিয়ে নিয়ে আসবো এখানে, পতাকাটা জাস্ট টান দিয়ে আমাদের এইটা আমাদের ওয়ার্কিং এরিয়া এখানে নিয়ে আসলাম। এন্ড বাম দিক থেকে আমরা ব্লু বাটনটাতে ক্লিক করি, এখানে এই বাটনটা দেখছি আমরা। এই ব্লু বাটনে প্রেস করার পর এখানে স্টেপ সামনে যাবে, এটা ফ্রন্ট, এটা ব্যাক, আপ, এটা ডাউন, টার্নিং করবে, এটাও টার্ন করবে, লেফট টার্ন রাইট, এটা ইউ টার্ন করবে, এটা ব্যাক। আমরা এগুলো মোটামুটি একটু কাজ করি সামান্য একটু, সেটা হচ্ছে এইটা রাইট, যেটা এই স্টেপটা নিয়ে আবার আমরা নিচে নামাইবি আমাদের ওয়ার্কিং এলাকাতে ফেলে দিলাম। এখন এখানে 1 লেখা দেখছি, এটা প্রেস করলে এখানে আমাদের স্টেপটা চেঞ্জ করতে পারবো। আমাদের অ্যান্ড্রয়েডে একটু সমস্যা হয়, এটা চাপ দিলে এই এখানে আমাদের স্টেপিংটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সো আমি এখান থেকে 1 and 0 10, এইখানে 10 লেখা আসছে। আমাদের স্পাইট এখানে আছে, এখন যদি আমরা এই পতাকাটাতে ক্লিক করি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে আমাদের স্পাইটটা 10 স্টেপ ফ্রন্টে যাবে। আবার প্রেস করলে আবার 10 স্টেপ ফ্রন্টে যাবে, আবার প্রেস করলে আবার 10 স্টেপ ফ্রন্টে যাবে। এইটুকু আমরা আগে থেকেই জানি আমাদের অ্যান্ড্রয়েড থেকে, ঠিক আছে। নতুন যদি কেউ থেকে থাকে তার জন্য আমরা পিসি থেকে, আমি নতুন প্রোগ্রামিং এ, আমি নতুন, কিন্তু স্যার এতক্ষণ যেটা করলাম আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখে আসলাম, এখন আমরা পিসি থেকে দেখে আসি। আমি একটু, হ্যাঁ পিসি তে তো আমি কিছু বুঝতে পারছি না, আমরা একটু চলে আসি এতে, আমাদের ক্যামেরাতে আসলাম। ওকে,
আমরা ছজন আছি আজকে, নতুন নতুন আছে এখানে। ও দুলিকে দেখছি নতুন, রেহানা আসান আগের দিন ছিল, আর আরে ফোয়াদ, রেহানা আসান মানে হচ্ছে ফোয়াদ। ওকে, আমরা পিসিতে যারা করেছি এর আগে তার তো করেছি, যারা করিনি তারা একটু দেখে আসি। ওকে, আমরা স্ক্রিনে যাই। আমাদের পিসির জন্য যেটা করতে হবে, পিসিতে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। আমাদের ব্রাউজারে যে আমরা গুগলে যাই, যাই হোক আমাদের এখানে আমরা লিখবো স্ক্র্যাচ। স্ক্র্যাচ ডাউনলোড, স্ক্র্যাচ MIT, ডাউনলোড স্ক্র্যাচ অ্যাপ, এইখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারি। এই যে উইন্ডোজ এর জন্য, উইন্ডোজ 10 এর জন্য এখানে অপশন আছে, যদি এই উইন্ডোজে ক্লিক করলে অপশন আসবে, অথবা আমরা স্ক্র্যাচ এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড থেকে করতে পারি, অথবা আমরা এখানে ওল্ডার ভার্সন, যদি আমাদের নিউ ভার্সন সাপোর্ট না করে আমাদের পিসি, স্ক্র্যাচ 2.0 অফলাইন এডিটর অথবা স্ক্র্যাচ 1.4 অফলাইন এডিটর, এইখান থেকে আমরা ডাউনলোড করে নেব, ডাউনলোড করে ইনস্টল করে নেব। সাথে সাথে সাপোর্টিং আরেকটা সফটওয়্যার লাগতে পারে, সেটা হচ্ছে অ্যাডোব ADOBE AR ফর পিসি। এইটা, এই যে সিলেক্ট অ্যান অপারেটিং সিস্টেম উইন্ডোজ, দেন ইস কোন ভার্সন, 64-bit না 34-bit, এটা জেনে এখানে ডাউনলোড করলে অ্যাডোব AR-টা ডাউনলোড হয়ে যাবে, তাহলে আমাদের পিসি কাজ করতে শুরু করবে। ওকে, তো দুটো যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আমাদের এইখানে, আমাদের এখানে আমরা স্ক্র্যাচ ডেস্কটপটা পাবো। এই হচ্ছে আমার স্ক্র্যাচ ডেস্কটপ। স্ক্র্যাচটা শুরু হোক, একটু আবার আসলাম আমি ফিরে। তাহলে এই দুটো যখন সেট আপ থাকবে, তখন আমাদের এরকম স্ক্র্যাচটা শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্ক্র্যাচ, এটা স্ক্র্যাচ। আমি বলে আসছিলাম যে আমরা স্ক্র্যাচের শুরুর জন্য আমরা প্রথমে আসবো ইভেন্টে, ইভেন্ট ইভেন্ট থেকে এই পতাকাটা ড্র্যাগ করে আমি এই উইন্ডোতে ফেলে দেব। তারপরে কি করব, তারপরে আমি যাব মোশনে, যেতে পারি মোশনে গিয়ে, আমি মুভ 10 স্টেপস। এইটা আমার স্পাইট, এইটার নাম আমরা এর আগের দিন এখান থেকে পিসি থেকে দিয়েছিলাম টম, টি ও। ওকে, এখানে তাহলে আমরা ক্লিক করলে কি হবে, 10 স্টেপ সে ফরওয়ার্ডে যাবে, 10 স্টেপ করে ফরওয়ার্ডে যাচ্ছে। যদি আমরা এখানে এটাকে 50 করে দিই, কিবোর্ড থেকে লিখে দিলাম 50, তাহলে সে 50 ফরওয়ার্ডে যাচ্ছে। ধরে আনা যাবে, ওকে, আমি 50 ফরওয়ার্ডে যাচ্ছি। তারপরে আমরা বললাম টার্ন, এখান থেকে টার্ন, তারপরে আমরা মুভ, মুভ কত, -50। ও মুভ করে আবার ফিরে আসছে, কাজেই ওখানে আচ্ছা আমরা আপাতত একসাথে না করি, এইটা মুভ হচ্ছে। টার্ন যেটা ছিল
অপজিটটা করি এই সমান হচ্ছে এই এখন 50 স্টেপ সামনে যাচ্ছে আবার এটাকে সরায়ে মাইনাস এই 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 স্লটটা এখানে দিলাম এখনো ব্যাকে আসবে এইটুকু আমরা গতদিনের ক্লাসে অলরেডি করে আসছি এ পর্যন্ত আমরা জানি এইটুকুতে তো কারো কোনো সমস্যা থাকার কথা না কারো কি সমস্যা আছে জি না স্যার ওকে 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 আমরা স্ক্রিনে ফিরে যাই এবার আচ্ছা এইটুকু আমরা গতদিন করে আসছি আমরা এই স্প্রাইটটাকে কি করেছিলাম স্প্রাইটটাকে মুভ 10 তারপরে তারপরে একে আমরা আপ করছিলাম মানে আপে আমরা অ্যান্ড্রয়েড দিয়ে করে আসছিলাম এই সেট এক্স এন্ড সেট ওয়াই চেঞ্জ বাই ওয়াই 10 দেখি আমরা এটা দিয়ে কি হয় এটা ব্যাকে আসলো মুভ এটাকে আমরা 100 করে দিই তারপরে মুভ এন্ড আপ হচ্ছে কিন্তু এটাকে 50 করে দিই হচ্ছে এই এই মুভ এন্ড আপ 100 মুভ এন্ড 100 আপ ওকে তারপরে আমরা আবার ওকে 100 আপের পরে একে আবার আমরা মুভ করাবো -100 তারপরে এক্স মানে এটা ওয়াই হচ্ছে এটা আর এক্স হচ্ছে এটা তো চেঞ্জ বাই ওয়াই ছিল এখানে এই চেঞ্জ বাই ওয়াই আমরা এখানে -50 করে দিই একে এই স্লটটা চালাই আমরা ও যাচ্ছে আমরা স্টপ করি নাই এখনো ও গিয়ে ঘুরে চলে আসছে এই এই যাচ্ছে না হচ্ছে হান্ড্রেড যাচ্ছে এন্ড ডাউন হচ্ছে এখানে ছিলাম আমরা গতদিন তারপরে এইখানে এই টোটাল বিষয়গুলো আমাদের করার আছে এগুলো আমরা আজকে যাব না এত ইয়েতে এই যে স্পাইট এইখান থেকে আমরা দেখে আসছিলাম যে আমরা নতুন একটা স্পাইট নিতে পারি এখান থেকে বিভিন্ন ধরনের স্পাইট ছিল আমরা অ্যানিমেলস থেকে গতদিন একটা পাখি নিয়েছিলাম বার্ড যাই হোক আজকে আবার নিয়ে আমি একটা ফক্সটা নিলাম এই হচ্ছে আমার ফক্স এটা আমার ক্যাট এটা আমার ফক্স ফক্সের আমি ইচ্ছা করলে আমার মতো নাম দিতে পারবো এখানে আর একটা জিনিস আমরা দেখে আসছিলাম এইখান থেকে আমরা ব্যাকড্রপ নিয়ে আসছিলাম এই হচ্ছে চুজে ব্যাকড্রপ ওদেরকে আমরা এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়েছিলাম সো এই যে ফক্স এই ফক্সকেও আমরা ইভেন্টে গিয়ে ফক্সটার জন্য একটা মোশন রেডি করি ফক্সও যাচ্ছে স্টেপ এটা মানে প্রথম অবস্থাতে আমি খুব বেশি দূরে যাচ্ছি না বেশি আগাচ্ছি না এই সো আমার টম এভাবে যাচ্ছে আর ফক্স হচ্ছে এভাবে যাচ্ছে তো এইখান থেকে আমরা আমাদের স্টেজকে চেঞ্জ করতে পারি এটা আমরা এর আগের দিন দেখে আসছিলাম আমাদের সাথে তো আরো অনেক ছোট বাবুরা আছে ওরা যেতন নিতে পারে ঠিক আছে আমরা আপাতত খেলাধুলা গুলা করি যে আমরা স্পাইট আনতে পারছি তো
স্প্রাইটটাকে মুভ করাতে পারলাম তো, তাই না? আমরা দুটো স্প্রাইট আনলাম, দুটো স্প্রাইটকে আমরা মুভ করাতে পারলাম, এটুকু তো পারলাম। এন্ড দেন আমরা কি করলাম, আমাদের স্টেজকে চেঞ্জ করতে পারলাম। স্টেজ আমরা এটাই হতে হবে না, এরকম ছাড়া আমি অন্য স্টেজও নিতে পারতাম। স্টেজ চেঞ্জিংটাই দেখি যে বিচ এটা হতে পারে, জঙ্গল হতে পারে, এই জিনিসগুলো আগে আমরা জেনে নিই। আচ্ছা, এখন আমি আরেকটা মজার জিনিস দেখাতে চাই। কস্টিউম আছে এইখান থেকে, আমরা বলছিলাম যে আমরা কাস্টমাইজ করতে পারবো, গতদিন আমরা এই পর্যন্ত বলে আসছিলাম, কিন্তু আমরা কোনো কাস্টমাইজ করি নাই। আজকে আমি কাস্টমাইজে যাচ্ছি না, আজকে আমি অন্য আরেকটা বিষয় যাচ্ছি। এই যে বাটনটা একটু জেনে রাখি, যে আমরা সাউন্ড নিয়ে আসছিলাম গতদিন এখান থেকে, মনে আছে? যে সাউন্ড, এই সাউন্ডটা আমরা দিতে পারি। আমরা কোডে আসি, কোডে এসে আমরা এই সাউন্ডে আসি। প্লে সাউন্ড মিউ, প্লে সাউন্ড মিউ। এই মিউটা না আমরা এখানে আনলাম। এখন মুভ করলো, চেঞ্জ টু প্লাস 15 করে দিই বা প্লাস 100 করে দিলাম। এখানে এক্স এক্স না, এখানে আমার ওয়াই পজিশন দরকার। ওয়াই পজিশন মানে উপর নিচের জন্য ওয়াই। ওয়াই ওয়াইটা 100 করলাম, এন্ড আমরা এই সাউন্ডটাকে অ্যাড করে দিলাম। সো আমরা ও মুভ হচ্ছে ফ্রন্টে টম, এই ফ্রন্টে যে এই উঠে যাচ্ছে এবং মিউ সাউন্ডটা করছে, এটা আমরা কতদিন করছিলাম। আচ্ছা, এইখানে আমি একটা স্প্রাইটে একটু আসি, যে এটা 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 দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে চুজ এ স্প্রাইট, চুজ এ স্প্রাইট, পেইন্ট করার একটা অপশন আছে এখানে দেখছি আমরা। এখানে আমাদের সারপ্রাইজ বলে কিছু একটা দিচ্ছে, আর এটা বলছে আপলোড স্প্রাইট। আমি একটু আপলোড স্প্রাইটে যেতে চাই। আপলোড স্প্রাইটে গেলে আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই একটা ছবি আমি ধরলাম, আমি আমি বলছি যে যারা এখানে আছেন তারা সবাই আপনাদের ফোন দিয়ে নিজেদের ছবি উঠাবেন, নিজেদের ছবি উঠে সেই ছবিটা কম্পিউটারে আপলোড করে রাখবেন, আপনাদের স্প্রাইট নিয়ে আপনারা কাজ করবেন। এই আসলাম ইম্পোর্টিং, এখানে নতুন একটা স্প্রাইট আমরা দেখছি, ঠিক আছে? এই স্প্রাইটটাকে এখন আমরা ইভেন্টে দিই, এটা হচ্ছে আপনারা আপনাদের ছবি দিবেন। মোশনে আসি, মোশনের আগে তো আমাকে ইভেন্টে যেতে হবে, ইভেন্টে গিয়ে আমার পতাকাটা আনি। আচ্ছা, হোয়েন স্পেস কি প্রেস, হোয়েন স্পেস কি প্রেস, তার মানে কিবোর্ড থেকে স্পেস বার চাপ দেওয়া, আর এটা ছিল মাউস ক্লিক। এই দুটা ইভেন্ট দেখি আমরা, এতে কি হবে, এর মোশন হবে কোথায়, মুভ মাইনাস 10 করব আমরা, মুভ মাইনাস 100 করব, মাইনাস 100, আবার মুভ মাইনাস 100, 110 হয়ে গেছে। আচ্ছা, হোক, এ মাইনাস হচ্ছে, আমি যখন ক্লিক করছি তখন মাইনাসে আসছে, আবার এটা কি স্পেস বার যদি চাপ দিই সেখানেও কাজ হচ্ছে, ক্লিয়ার? এই স্প্রাইটটা ধরা অবস্থায় আমি কাস্টমে যাচ্ছি, এইখানে আমরা এইটার নাম দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইরেজার। ইরেজার কি করে, ইরেজার তো ইরেজ করে নাকি, ইরেজার ইরেজ করে, ইরেজার এটা ধরে আমি এখানে এক্সট্রা কিছু আমি আনওয়ান্টেড শ্যাডো টাইপের দেখা যাচ্ছে, এই আনওয়ান্টেড শ্যাডো যে পাশ দিয়ে
এই খুব ধীরে ধীরে সাবধানে করতে হবে, আনওয়ান্টেড কিছু থাকলে আমরা এগুলোকে এভাবে আস্তে আস্তে মুছে ফেলবো। এখানে খেয়াল করেন, এখানে আনওয়ান্টেড গুলা আনওয়ান্টেড অংশটা আমরা মুছে ফেলবো। মুছে যাচ্ছে, কেউ একজন একটু কথা বলেন। মুছছে এগুলা? তাহলে আমরা আমাদের নিজেদের ছবি এনে আমরা মুছতে পারবো এভাবে? আমরা কেন নয়। আচ্ছা, তাহলে আমাদের এই এর পার কাছেও অনেক জঞ্জাল আছে, এগুলোকে একটু মুছে ফেলি আমরা। আচ্ছা, এখন যদি একে আমরা বলি, একটু সাউন্ডে আসি, সাউন্ডে এসে যদি বলি প্লে সাউন্ড, প্লে সাউন্ড রেকর্ড, রেকর্ড, হ্যালো হ্যালো সেভ, আমি প্লে করলাম না, তাহলে রেকর্ডিং ওয়ান থাকুক। কোডে আসি, দেখি আমার রেকর্ডিং, এই আমার রেকর্ডিং ওয়ান। তাহলে এ তো আর মিউ বলবে না, নাকি একজন কথা বলেন? জি স্যার। এ তো আর মিউ বলবে না, মিউ তো এ বলবে, এ বলবে মিউ। তাহলে এর নাম হচ্ছে দুপুর ওয়ান। দুপুর কি বলবে? দুপুর বলবে হ্যালো, ঠিক আছে। আবার আসি, এটা স্পেস বারে ছিল, এরপরে ঠোঁট নাড়িয়েও কথা বলবে, অসুবিধা নেই। আমরা এখানেও রেকর্ডিং ওয়ান দিলাম, এখন এখানে ক্লিক করলে আমি ক্যামেরায় ফিরে আসছি। আজকে ক্লাসে আর যাব না নতুন, রাজীব দা মনে হয় আমাদের একটু কিছু বলবে বাচ্চাদের জন্য। আমি এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আসলে বাপি ভাইয়ের খুব পরিচিত একজন। বাপি ভাই বলেছেন যে একদিন আসা যায় কিনা, আমি ভাবলাম আমি আসবো। তো আসলে যেটা হয় যে এখন তো ঘরবন্দি একটা সময়, আমরা সবাই খুব কঠিন একটা সময় পার করছি। তো এই সময়টিতে আসলে নিজের মতো করে এই সময় কাটানোটা কঠিন একটা ব্যাপার, বিশেষ করে আমরা যারা পেশাদার শিল্পী আছি। আমি তো মূলত জাদুকর, জাদুই আমার পেশা। তো জাদু দেখাতে ঘুরে বেড়াতে হয়, একটা ক্রাউডের মধ্যে যেতে হয়, সবগুলো এখন বন্ধ। তো আমি ভাবলাম যে ছোটদের জন্য কেন না আসা যায়। তো আসার আগে আমি যেমন ম্যাজিক দেখাবো, একই সাথে আমার নিজের গল্পও একটু করে নেব। কারণ তো আজকে এখানে আসলাম যে ব্যাপারটা বা যে বিষয়টা হাতে নিয়ে, সেটা হচ্ছে করোনাবন্দি এই সময় আমি একটা বাক্স নিয়ে এসেছি। আমি যেটা বলছিলাম যে মূলত ছোটদের জন্য জাদু, এবং জাদুর ব্যাপারটাকে সহজ করার জন্য আমি একটা জাদুর বাক্স নিয়ে এসেছি। এই জাদুর বাক্সের ভেতরে 12টা জাদু আছে, যার কিছু জাদু আমি এই মুহূর্তে দেখাতে চাই। আমার কাছে একটা ডাট আছে, আমার একটা প্রশ্ন ছিল, কোথাও কিছু নেই দেখা যাচ্ছে, আমি বাতিটা ভুলে একটু কমিয়ে দিলে ভালো দেখা যাচ্ছে, বলেন স্যার। ভিডিওটা আমরা ফোনে যখন করতেছি তো আমরা সেভ করতে পারতেছি না জি। আমি আমার সাথে আমার একটা ফ্লাওয়ার ডাট নিয়ে এসেছি, যার মধ্যে কিছুই নেই। কেমন জাদুকররা যে কোনো মুহূর্তে জাদুকরি কিছু করে দেখাতে পারে। এই যেমন আমার হাতটা ফাঁকা এবং খালি, আমি যদি বলি এক, আমি যদি বলি দুই, এবং আমি যদি বলি তিন, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনাদের খেয়াল রাখতে হবে এই জায়গায়, আমি যখনই বলছি তিন, একটা ফুল কিন্তু চলে এসছে, তাই না? এটা ভালোবাসা প্রত্যেকের জন্য, কিন্তু এই ভালোবাসা আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই না, আমি সবাইকে দিয়ে দিতে চাই। তাই ভালোবাসাটাকে আমি আমার হাতে নিলাম, এবং ঠিক এইভাবে যদি আমি বলি 1 2 3 এন্ড গো, এটা চলে গেছে, তাই না? এই ম্যাজিকটা আমরা চাইলে অবলীলায় শিখে নিতে পারি মজার এই জাদুর বাক্স থেকে।
আরো কিছু কমন জাদু আছে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি এবং যেই জাদুগুলো দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি বা বোঝাতে পারি যে অনেক কিছুই আমরা হয়, তাই না? যেমন আমি আমার সাথে করে আরো একটা জাদু নিয়ে এসেছি, এই জাদুটাও খুব সহজ একটা জাদু। আমার কাছে একটা কৌটা আছে, যে কৌটার ভিতরে দেখা যাচ্ছে এইরকম একটা ছোট্ট ডিম আমি রাখছি, যেটা প্লাস্টিকের একটা ডিম, এবং ভালো করে এটা আমি ঢেকে দিলাম। আমি অন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। আমি যদি একটু একটু করে মন্ত্র পড়ে দিই বা মন্ত্র বলে দিই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এইরকম যে একটা ডিম মুহূর্তেই এইরকম একটা বাচ্চা বা কিছু একটা অস্তিত্ব প্রকাশ করতে পারি। এই জিনিসটা আমরা সহজেই করতে পারি এবং এই ধরনের ম্যাজিক গুলো যারা ছোট বন্ধুরা আছো তোমরা শিখতে পারো। আর সবচেয়ে ভালো লেগেছে যে এইরকম একটা আয়োজন দাদা আমাদের আর আজকে আজকে সবাইকে ডাটা বলে দিতে হবে, কারণ আর এক মিনিট। ধন্যবাদ সবাইকে যে আমাকে আজকে সাথে নেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি অন্য একদিন অবশ্যই আমি আসবো, যেহেতু আমি সবার সাথে আছি, পাপি ভাইয়ের সাথে আছি। ধন্যবাদ সবাইকে, সবাই টাটা।